1997 সালের আইসিসি ট্রফি থেকে শুরু। এরপর 25 বছর ধরে জিম্বাবুয়ের সঙ্গে নিয়মিত খেলছে বাংলাদেশ, 3 সংস্করণ মিলিয়ে 118 ম্যাচ। এত বেশি ম্যাচ আর কোনো দলের বিপক্ষে খেলেনি বাংলাদেশ, কিন্তু কোনো বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে দল দুটি। চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে 30 অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় সকাল 9টায় ব্রিসবেনের ঐতিহাসিক গ্যাবায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সাফল্যের বিচারে টি টোয়েন্টিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও সম্প্রতি জিম্বাবুয়ে যেন ডানা মেলে উঠছে। আগের ম্যাচেই হারিয়েছে ট্রফির দাবিদার পাকিস্তানকে, এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বৃষ্টি আইনে পেয়েছে 1 পয়েন্ট। সব মিলিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে আফ্রিকার দলটি। অন্যদিকে ডাচদের হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে। ব্যাটসম্যানরা ছিলেন এলোমেলো, দিশাহীন, সব মিলিয়ে 103 রানের বড় হার। এবার সামনে জিম্বাবুয়ে। বিশ্বকাপে টিকে থাকতে হলে সিকান্দার রাজার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। তবে তাদের সমীহ করছে বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীধরন শ্রীরাম। আমরা জিম্বাবুয়েকে সমীহ করছি, তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে।